আচ্ছা, মাকে কিছুই বললো না? মা বললো তো যেটা মন চাইছে সেটা করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, আপনার মা তো খুবই ভালো, মেয়েকে একেবারে স্বাধীনতা দিয়ে দিয়েছে। না তেমন কিছু না, শাসন করে নাকি শুধু যা আবদার করেন তাই করে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন অসহায়ত্ব নিয়ে আজ বুরকা পরে হিজাব পরিত অবস্থায় সে আসছে, আসলে কি হয়েছে তার জীবনে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু, তা কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে ভাইয়া। ভালো আছেন? জি। তো এই যে হিজাব পরে কেন আসছেন, হিজাব পরে কি সবসময় চলেন নাকি আজ ভিডিওর সামনে আসছেন বলে তাই? না ভাইয়া, সবসময় হিজাব পরে চলি, ভিডিওর সঙ্গে আসে একটা মনের মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, মনের মানুষ কি খুব দরকার? হ্যাঁ দরকার বলেই তো আছে ভাইয়া। আচ্ছা, বয়স কত? 18। 18 বছর হয়ে গেছে, তার কোনো প্রেম ভালোবাসা টা হয়েছে নাকি? না ভাইয়া, করি নাই প্রেম ভালোবাসা। আচ্ছা, মা কি জানে যে ভিডিওর সামনে মনের মানুষের জন্য আসছেন? হ্যাঁ মায়ে বলে। আচ্ছা, মাকে কিছুই বললো না? মা বললো তো যেটা মন চাইছে সেটা করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, আপনার মা তো খুবই ভালো, মেয়েকে একেবারে স্বাধীনতা দিয়ে দিয়েছে। না তেমন কিছু না, শাসন করে নাকি শুধু যা আবদার করেন তাই করে? না শাসন করে। শাসন করে? বাবা কি হয়েছে? বাবা বিয়ে করে থাকে, আছে অন্য জায়গায়, আছে কোনো খোঁজখবর নাই? না বাবা আরেকটা বিয়ে করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা বিয়ে করলে তো মানুষ একটু মুখটা দেখতে চায়, তা মুখটা দেখাবেন না? হ্যাঁ, যে আমার মনে মানুষ হবে তাই মুখ দেখাবো। তাকেই দেখাবেন? জি। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করা হয়েছিল? পড়ালেখা বেশি করতে পারিনি ভাইয়া। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 4 পর্যন্ত। মাত্র 4 পর্যন্ত করছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই যে ভিডিওর সামনে এসে মনের মানুষ খোঁজা, এটা কেমন লাগে? না খারাপ লাগে ভাই, তারপর আসতে লাগে। না আসলে কি হয় না, আপনার মাকে দেখে দিতে পারতেছে না? মা বুড়া মানুষ কি করবে ভাই, বাসায় থাকে। আপনার বয়স তো বেশি না, তা আপনার মা কি বুড়া হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি? হ্যাঁ মা বুড়া। আচ্ছা আচ্ছা, তা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নবীনগর, ঢাকা। নবীনগর জায়গাটাকে আছে নবীনগর? হ্যাঁ আছে বাড়ি। তা তো ভালোই, অবস্থা তো মোটামুটি তাহলে ভালোই আছে তাই না? খালি মনের মানুষই নেই সেটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কিরকম মনের মানুষ চান আসলে, বয়স্ক না ইয়াং নাকি আসলে আপনার মতোই? পরিবারের মেয়ে আসলে তার চাওয়া পাওয়ার কিছুই নেই, শুধু একটা মনের মানুষের অভাব, সে এই কারণে আজ ভিডিওর সামনে আসছে। কেউ যদি তার মনের মানুষ হতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01712548793। নাম্বারটা খোলা আছে তো? দেখ নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, আপনার মা যেহেতু আছে কেউ কারোর সাথে আবার প্রেম করে ভেঙে চলে যায় না, ঠিক আছে? তো যাই হোক আপু, তা ভালো থাকবেন দোয়া করি, আসসালামু আলাইকুম। আর কিছু বলতে চান? তো ওকে আপু, যে খারাপ কথা বলে খারাপ কথা সায় দিবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।